এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর পাথরঘাটা গির্জায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছি তার কাছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসবের যে আনুষ্ঠানিকতা তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা এই মুহূর্তে গির্জায় আসতে শুরু করেছেন, এবং ঠিক 9:30টায় প্রথম যে প্রার্থনা সেটি কিন্তু বাংলায় অনুষ্ঠিত হয়েছে, এবং ঠিক 12:00টায় আরেকটি প্রার্থনা অনুষ্ঠিত হবে সেটি ইংরেজিতে অনুষ্ঠিত হবে, এবং আগামীকাল সকালে ঠিক 8:30টায় আরেকটি প্রার্থনা রয়েছে। এই মুহূর্তে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু পাথরঘাটার আমরা যে গির্জাটিতে অবস্থান করছি এটি কিন্তু অনেক পুরনো একটি গির্জা, শত বছরের পুরনো গির্জা। এই গির্জায় কিন্তু সবাই আসছেন, এবং আমরা দেখছি গির্জাগুলো কিন্তু আসলে বর্ণির আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। আসলে বেতলেহেমের গোয়ালঘরে যেখানে প্রভু যিশুর জন্ম হয়েছিল তারই আদলে কিন্তু প্রতীকী গোসাল ঘর কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এছাড়া এই গির্জাটি ছাড়াও নগরীর যে জামালখান এলাকায় গির্জা রয়েছে বা আরও বিভিন্ন জায়গায় গির্জাগুলো রয়েছে সেখানেও আমরা দেখছি আসলে পুরো বর্ণির আলোকসজ্জায় কিন্তু সজ্জিত করা হয়েছে। এবং যদি খ্রিস্টান এলাকাগুলোর কথা বলি, প্রতিটি এলাকায় কিন্তু আমরা দেখছি আসলে সেখানে ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে বিভিন্ন বয়সীর মানুষজন কিন্তু আমরা যে ক্রিসমাস ট্রি সেটি সাজানো হয়েছে, বিভিন্ন উপহার দিয়ে ঘরগুলো সাজানো হয়েছে। তবে সবচেয়ে যে আনন্দটি যাদের সবচেয়ে বেশি সেটি হচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের আনন্দটি কিন্তু সবচেয়ে বেশি, আর তারা দেখছি পিতামাতার হাত ধরে কিন্তু এই গির্জাগুলোতে আসছেন, তারা প্রার্থনায় অংশ নিচ্ছেন, এবং তাদের যে আনন্দ সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো। এবং তারা বলছেন আসলে গত 2 বছরের আগে করোনার কারণে এত বড় পরিসরে কিন্তু আসলে বড়দিন উৎসব উদযাপন করা সম্ভব হয়নি, এবার করোনার প্রকোপ একেবারে নেই বললেই চলে। এবং সেক্ষেত্রে আমরা দেখছি প্রচুর খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছে, বিদেশি যারা রয়েছে, তারা সবাই কিন্তু এই চট্টগ্রামের যে পাথরঘাটার গির্জা এখানে আসতে শুরু করেছেন, এবং সবাই মিলে কিন্তু প্রার্থনায় অংশগ্রহণ করছেন। এবং প্রার্থনা শেষে তাদের যে ধর্মীয় আচার রীতি অনুষ্ঠান সেটি শেষ করেই কিন্তু সবাই আসলে আজকের দিনটি তারা উদযাপন করছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত পাথরঘাটা গির্জা থেকে এখানকার সর্বশেষ খবর। বড়দিন উদযাপনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম নগরীর পাথরঘাটা গির্জায়।